হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো কিছুদিন আগেই আমাদের ঈদ উল ফিতর উদযাপন হলো, যে ঈদ উল ফিতরের জন্য আমরা অনেকেই যারা শহরে থাকি সবাই কিন্তু গ্রামের টানে চলে গেছিলাম ঈদ করার জন্য। তো আবার কিন্তু ঈদ শেষে সবাই কিন্তু আবার সেই ব্যস্ততম শহরে কিন্তু সবাই ফিরে এসছে। তো আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা হবে ট্রেন জার্নি। তো ট্রেন জার্নিটা হবে হচ্ছে চুয়াডাঙ্গা থেকে ঢাকা জয়দেবপুর পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে জয়দেবপুর জংশন। তো ভিডিওর লাস্ট পার্টটাই প্রথমে দিয়ে দিলাম, তো এটাই হচ্ছে শুরু না, তো আমরা প্রথম থেকে শুরু করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ঈদের খুশিতে ঢাকা শহর ছেড়ে দৌড়াতে দৌড়াতে গ্রামের উদ্দেশ্যে রওনা হই এবং গ্রামে ঈদ শেষে দৌড়াতে দৌড়াতে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি দর্শনা রেলওয়ে স্টেশন। তো দর্শনা রেলওয়ে স্টেশনে এখন আমি জার্নি করব চিত্রা এক্সপ্রেসে, যেটা হচ্ছে গতির দানব বলা হয়। তো অলরেডি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, খুলনা থেকে ছেড়ে দর্শনায় প্রবেশ করলো এবং এই ট্রেনে করেই চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা স্টেশনে এসে সম্পূর্ণ স্টপ হয়ে গেলে এরপরে আমরা ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো লাগাই দিই। মনের মধ্যে এটাই হয় সব সময় যে এই বুঝি ট্রেনটা ছেড়ে দিবে। তো যাই হোক, ব্যাগপত্র নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার কোচ খোঁজার চেষ্টা করলাম। যেহেতু আমার কোচটা ছিল হচ্ছে এসি কেবিন, তো এসি কেবিনে আমরা সামনের দিকে চলে যাচ্ছি, অনেক পিছনের দিকে চলে এসেছিলাম এবং সামনের দিকে গিয়ে আমি হচ্ছে আমার কেবিনটা খুঁজে বের করব এবং ওখানে গিয়েই আমি হচ্ছে ভিতরে বসব। তবে আমাদের এই লাইনে যেহেতু তিনটা ট্রেন চলে, বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস, শুধু চিত্রা এক্সপ্রেসটা হচ্ছে যমুনা সেতু হয়ে যায় এবং বাকি দুইটা ট্রেন বেনাপোল এবং সুন্দরবন এই দুইটা ট্রেন হচ্ছে পদ্মা সেতু হয়ে যায়, যার কারণে আমাদের এই রুটে এই জয়দেবপুরে নামতে হলে এই চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠতে হবে। তো এই জন্যই এই ট্রেনটাতে অনেক বেশি একটু ভিড় হয়, যার কারণে এই ট্রেনটা একটু জ্যামজট লেগে থাকে বেশি। আর গরম যেহেতু প্রচণ্ড, এই জন্য আমি এসি কেবিনটাই চুজ করে নেই। সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমি ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ট্রেনটা কিন্তু চলতে শুরু করলো। তো আমাদের দর্শনা স্টেশন ক্রস করে এখন আমরা প্রবেশ করতেছি হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। তো যেটি হচ্ছে আমাদের জেলা, চুয়াডাঙ্গা জেলা খুবই সুন্দর একটি জেলা। এই জেলায় নেই এমন কোনো জিনিস নেই, এখানে সব কিছুই আছে। যেহেতু চুয়াডাঙ্গা জেলা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল, তবে সেটি যদি আজকে পরিপূর্ণভাবে রাজধানী হয়ে যেত তাহলে আজকে আমরা আর এই ঢাকা শহরে যেতাম না। ঢাকা শহরের মানুষগুলা তারা ঝুলতে ঝুলতে আমাদের এই চুয়াডাঙ্গা রাজধানীতে আসতো, দুর্ভাগ্যবশত এখন সেটা যেহেতু হয়নি তো আমাদেরই যেতে হচ্ছে। তো চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনটা অনেক বেশি সুন্দর, আস্তে আস্তে কিন্তু আরও বেশি সুন্দর করা হয়েছে, কারণ আগে যেহেতু এরকম ছিল না, তবে রিসেন্টলি এরকম কাজ করে কারুকার্য দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের ট্রেনটা এখন হচ্ছে যমুনা সেতুর উপরে আছে। যমুনা সেতু পার হতে মিনিমাম এখানে 15 থেকে 20 মিনিট প্লাস সময় লাগে। তো বাকি ফুটেজগুলো কি হলো এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি ট্রেনে ওঠার পর থেকে যখন দরজাটা ছেড়ে দিয়েছি, দরজা ছেড়ে দেওয়ার পরে যখন ভিতরে সিটে গিয়ে একটু রিল্যাক্স করতে চেয়েছিলাম, তো রিল্যাক্স করার পরে কিন্তু আমি পরবর্তীতে আর কিন্তু গেটের মুখে আসতে পারিনি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে কিন্তু গেটের মুখে এসেছি। অবশ্য আমার ট্রেনে জার্নি করলে কখনোই আমি সিটে বসে থাকতে পারি না, কারণ কোনো না কোনো ওয়েতে আমার হচ্ছে গেটে আসাই লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বাকি ফুটেজগুলো আমি নিতে পারিনি, শুধু গেটের মুখে আসতে পারিনি দেখে। তো এখন হচ্ছে যমুনা সেতুর উপরে পার হচ্ছি। যমুনা সেতুর উপরে ট্রেন গতি সর্বোচ্চ হয়তো 40 কিলোমিটার বেগে ছুটে চলে, আর বাকি বাস ট্রাক যা কিছু আছে প্রাইভেট কার সহ সব কিছু কিন্তু তাদের আপন গতিতে ছুটে চলে। যমুনা সেতুর উপর দিয়ে কচ্ছপের গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। এখন যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে, সময়টাও খরা, তাই তেমন একটা পানি ছিল না নদীতে। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় একটু করে পানি, আর বাকি জায়গাগুলো চর পড়ে গেছে। ট্রেন থেকে যতদূর চোখ যাচ্ছিল সাদা বালি, পানি, মেঘ, কুয়াশার মতো লাগছিল, দেখতে খুব ভালোই লাগছিল।
তবে আমাদের যমুনা সেতু হয়ে যে ট্রেনটা যাতায়াত করে সেটির জন্য বড় একটি সুসংবাদ আছে, সেটা হলো যমুনা সেতুর অপোজিটে সুন্দর করে একটা রেল সেতু তৈরি হচ্ছে, যেটি হচ্ছে পদ্মা সেতুর মতো কিন্তু সুন্দর করে সেই সেতুটিও কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সেটির কাজ কিন্তু এখনও চলমান, এখনও শেষ হয়নি। তবে শেষ হলে এখানে ট্রেন তার আপন গতিতে ছুটে চলতে পারবে। যমুনা সেতু পার হয়ে আমাদের ট্রেনটি যখন খোলা জায়গায় চলে আসে তখন কিন্তু সে এমন একটা গতি বেগ তার বাড়িয়ে দেয় যেটা কিন্তু গেটের মুখে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তবে এরকম কাজ আপনারা মোটেও করবেন না, এটা কিন্তু সম্পূর্ণ একটি রিস্কের একটা ব্যাপার, তারপরেও কিন্তু এই কাজটা করা মোটেও ঠিক না। তবে আমার ক্যামেরা ভিডিও করা দেখে ট্রেনের ভিতরের লোকজন অনেক উৎসাহিত ছিল, তো ফাইনালি আমি চিন্তা করলাম যে ট্রেনের উপরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখানো যাক। আগের স্টেশনে যখন ট্রেনটা থেমেছিল তখন কিন্তু ভিতরে জায়গা সংকটের কারণে অনেক মানুষ উঠতে পারেনি, যার কারণে তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু রিস্ক নিয়ে ছাদের উপরে ওঠে ট্রেনের। বাংলাদেশ রেলওয়ের কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে দিয়েছে ট্রেনের উপরে ভ্রমণ করা, যদিও মানুষ কথা শোনে না, তারপরেও হচ্ছে এখানে কিন্তু তারা রিস্ক নিয়ে যাতায়াত করে। ট্রেনের ছাদে ভ্রমণ করা কিন্তু অনেক বেশি একটা এনজয়েবল, যদিও এটা অনেক রিস্কের ব্যাপার, তারপরেও এখানে কিন্তু ভ্রমণ করতে পারলে অনেক ভালো লাগার একটা কাজ করে। তো দেখতে পাচ্ছেন পুরো ট্রেন এ মাথা থেকে ও মাথা, মানে ইঞ্জিন থেকে শুরু করে শেষ বগি পর্যন্ত যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গা জুড়ে মানুষ বসে আছে তার নিজ গন্তব্যে। তবে একটাই কথা যে আমার নিজ গন্তব্যে পৌঁছাতে হবে, এই আশ্বাস নিয়ে মানুষ কিন্তু ট্রেন ভ্রমণ করতেছে ছাদের উপরে এতটুকু রিস্ক নিয়ে। ট্রেনে ছাদের উপরে ভ্রমণ সবথেকে কষ্টের মুহূর্ত হচ্ছে প্রচণ্ড রোদ এবং বৃষ্টির মধ্যে, কারণ যখন বৃষ্টি হয় বৃষ্টির এক একটা ফোঁটা কিন্তু বিরাট বড় বড় পাথরের মতো লাগে, কারণ ট্রেন কিন্তু অল্প গতিতে চলে না, ট্রেন কিন্তু অনেক স্পিডে যায়, যার কারণে কিন্তু সেই গতির বেগটা এতটাই বেড়ে যায় যে বৃষ্টির পানি প্রতিটা ফোঁটা কিন্তু মনে হয় যে এক একটা পাথর খণ্ড। তবে যেহেতু ঈদের পরের মৌসুমটা ছিল ট্রেন জার্নিটা, এই জন্য ট্রেনের ভিতরে অনেক বেশি একটু জ্যামজট ছিল, যার কারণে মানুষ কিন্তু গরমে পুরো নাজেহাল অবস্থা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং সবাই কিন্তু গেটের মুখে এসেই কিন্তু দাঁড়িয়ে থাকে, কারণ গেটের মুখে দাঁড়ালে অনেকটা স্বস্তি ফিল হয়। আমার লাস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, তো আমাদের ট্রেনটা কিন্তু 5:30 সময় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই এবং তারপরে আমি এখান থেকে নেমে যাই এবং দেখতে পাচ্ছেন এখানে আরও মানুষ কিন্তু নামতেছে এবং এখান থেকে এই জয়দেবপুর থেকে স্টেশন থেকে অনেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যায়, যেমন কমলাপুর, তো একবারে কিন্তু এরা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যায় এবং এখান থেকে কিন্তু তারা দেখেন অনেকেই কিন্তু এই ট্রেনে উঠতেছে। তবে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যখন ট্রেনটা এসে থামবে তো আপনাদের এই বিষয়টা একটু মাথায় রাখবেন, জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যারা জার্নি শেষ করবেন, আপনার গন্তব্য যখন শেষ হবে, আপনি যখন ট্রেন থেকে নামবেন, নামার পরে আপনার যে টিকিটটা থাকবে টিকিটটা কিন্তু অবশ্যই আপনারা সাথে রাখবেন, কারণ টিকিটটা যদি সাথে না থাকে, কারণ এই জয়দেবপুরে যখনই ট্রেনটা থামবে এখানে কিন্তু অনেক টিটি আপনার কিন্তু গেটের মুখে এসে দাঁড়ায় থাকে, যারা হচ্ছে টিকিট চেকিং করে যে অ্যাকচুয়ালি আপনার কাঙ্ক্ষিত টিকিট আছে কি না আপনার কাছে। যদি আপনি টিকিট দেখাতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনাকে ছেড়ে দিবে, আর যদি টিকিট না দেখাতে পারেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে বড় ধরনের একটি টাকা দাবি করবে। তো যখন আপনি হচ্ছে কোনো টিকিট দেখাতে পারবেন না তো তারা কিন্তু আপনার ট্রেনের ভাড়া সহ জরিমানা কিন্তু আপনার ওখানে কিন্তু তারা নির্ধারণ করে দিবে এবং সেটি না দিলে কিন্তু নানা ধরনের বার্গেটিংয়ের সৃষ্টি হবে। তো আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কারণ ট্রেনে জার্নি করার সময় যদি আপনারা টিকিট কেটে থাকেন তাহলে টিকিটটা অবশ্যই সাথে রাখবেন আপনার শেষ গন্তব্য পর্যন্ত, এবং যদি টিকিট নাও কেটে থাকেন, যদি ভিতর থেকে স্ট্যান্ডিং কোনো টিকিট আপনি কেটে থাকেন তাহলে কিন্তু একটা রিসিট আপনি কাছে রেখে দেবেন, নাহলে নানা রকম ভোগান্তি আপনার কিন্তু পোহাতে হবে। তো আমি অলরেডি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি, এই যে দেখেন এই যে সাদা শার্ট পরা যে লোকটা, দেখেন সামনে কিন্তু ওই যে দুইটা লোক আছে, ওই দুইটা লোকের কাছে গিয়ে কিন্তু উনি ধরলো এবং সে কিন্তু ওখানে জিজ্ঞেস করতেছে যে আপনাদের টিকিটটা একটু দেখান কোথায় যাবেন, হ্যাঁ কোথা থেকে আসছেন। তো সব কিছু বলার পরে যখন ওনারা প্রপারলি জবাব দিতে পারলো না তখন কিন্তু সে সাইডে নিয়ে আসলো, কারণ ওরা যখন টিকিটটা দিতে পারবে না তখন কিন্তু ওদের থেকে একটি টাকা কিন্তু তারা দাবি করবে যে আপনি ট্রেনের ভাড়াটা দেন এবং আপনার হচ্ছে জরিমানাও দিতে হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ ট্রেনের টিকিটটা কিন্তু অবশ্যই সাথে রাখবেন, কারণ এই ধরনের ঝামেলাগুলো অনেক বেশি কিন্তু পোহাতে হয় মানুষের, কারণ অনেকে চিন্তা করে কি আমার জার্নি তো শেষ, আমার গন্তব্যে চলে এসেছে, তো সেই হিসেবে তারা টিকিটটা কিন্তু নষ্ট করে ফেলে বা ফেলে দেয় বা ছিঁড়ে ফেলে। তো এই কাজটা মোটেও করবেন না। তো এইভাবেই আমাদের জার্নিটা শেষ হলো, আর আশা
আশা করি আমি সম্পূর্ণ ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যারা ট্রেন জার্নি করবেন অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করতে হচ্ছে। তো পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।